বেশ সুন্দর, কালারটাও সুন্দর, ডিজাইনটাও সুন্দর। অ্যাকচুয়ালি এটা 1000 টাকা কেজি। মানে প্রতিদিন বাজারে যাওয়া, বিয়ের কেনাকাটা, বিয়ের কোনো জিনিস পছন্দ, বিয়ের কোনো কিছু ডিসিশন নেওয়া, মানে এটা হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি লীনা, পুরো বিধ্বস্ত অবস্থা, বাড়িতে এত বড় একটা কাজ গেল, বুঝতেই পারছো কি পরিস্থিতি। কাঁচা ধোয়া পরিষ্কার করা, মানে একদম যাচ্ছে তাই অবস্থা হয়, সবার বাড়ি হয়, বাড়িতে একটা অনুষ্ঠান হলে এই ব্যাপারগুলো থাকেই। তো প্রচুর কাজের প্রেশার থাকে, সেই সাথে মানে শরীরটাও ভালো থাকে না, যে কোনো অনুষ্ঠান হলে দেখবে তারপরে শরীর খারাপ হয়ে যায়, ঠান্ডা লাগা, জ্বর আসা। যদি আমাদের জ্বর টর কিছু আসেনি, আমার হালকা একটু লেগেছে, সেরকম না, পাপারের একটু ঠান্ডা লেগে গেছে। কি আন্নাজ মন্ডল এলোমেলো করে সেই এলোমেলো বালিশে নেপ গায়ে দিয়ে ঘুমাচ্ছে কেন? কি আন্নাজ মন্ডল কি ব্যাড বয় যে এলোমেলো করে সব সময়? এলোমেলো ঘুমাচ্ছে ও, এলোমেলো করে ঘুমাচ্ছো। আচ্ছা ঘুমাও। এই যে দেখো বিছানার অবস্থা, সকালবেলায় পরিষ্কার পরিচ্ছন্ন করা বিছানা, সুন্দর করে ভাঁজ করে এপাশে গুছিয়ে রাখা বিছানার এই হাল। এখন ওর নাকি ঠান্ডা লেগেছে, বলছে আমার খুব ঠান্ডা লেগেছে, আমি নেপ গায়ে দিয়ে ঘুমাচ্ছি। এই দেখো সব জলের বোতল কতগুলো এক জায়গায় করেছে, এখন এইগুলো হয়েছে ওর খেলনা। খেলনা তো কোনো কিছু এখন হাতের কাছে পায় না, সব কিছু লুকিয়ে রাখা হয়েছে, এখন হচ্ছে এটাই ওর কাজ। আর যাই হোক, এখন হচ্ছে গোছ গাছের পালা, বাড়িঘর পুরো এলোমেলো, কাঁচা ধোয়ার এরকম ঢিপি সব জমা হয়েছে, যেগুলো কাঁচা ধোয়া করছে, আমি কিছুই কাচিনি, কারণ আমার ঠান্ডার প্রবলেম। আমার হচ্ছে গোছানো, মানে এটা গোছানো, ওটা গোছানো, এখানে মানে ওয়ার ড্রপ তো পুরো এলোমেলো, মানে হয় না সেই প্রচণ্ড তাড়াহুড়োতে টেনে টুড়ে বার করেছি, সেগুলো তো যাচ্ছে তাই অবস্থা হয়েছে। বিছানাপত্র মানে সব কিছু গোছানো, পরিষ্কার করা, পুজোর বাসনগুলো গুছিয়ে রাখা, যেগুলো আর কি কাজ থাকে সেই সব কাজগুলো টুকটাক করে করছি। তার মধ্যে দুদিন আগে ছিল পুজো, তার পুজোর পরের দিন এই কাজগুলো করেছি, সেই সাথে ঘুম হয়েছিল না, একটু রেস্টেরও ব্যাপার ছিল। আর গতকাল আবার দুপুরবেলায় গেছিলাম, পিতৃদের বাড়িতে নেমন্তন্ন ছিল, তো ওদের বাড়িতে কালকে বিকেলটা সুন্দরভাবে কাটিয়েছি, নেমন্তন্ন ছিল। আর তারপরে হচ্ছে আজকে সকাল থেকে ভেবেছি একটু ভিডিও শুরু করি, তা আর করা হয়নি। সকালে পাপানকে স্কুলে দিতে গেছিলাম, স্কুল থেকে এসে মানে একটু খাবার বানিয়েছি, সকালে ব্রেকফাস্ট, সেগুলো খাওয়া দাওয়া করে দাদু এখন গেছে চোখের চেক আপ করাতে। মানে এক সপ্তাহ হয়ে গেল দাদুর চোখের অপারেশন, আজকে চেক আপের ডেট ছিল, তো দাদু চোখের চেক আপ করাতে গেছে। মা গেছে রান্নাঘরে রান্না করতে, মা বাড়ি চলে যাবে, মা বলছে আজকে যাবে, কিন্তু মাকে যেতে দেবো না আজকে, বলছে আজকের দিনটা থাকো আর পারবো না, মানে এত কষ্ট হয়ে যাবে না, মা গেলে একা একা এমনি শরীরটা প্রচণ্ড ক্লান্ত, আর তারপরে মা গেলে সব কিছু সামলাতে খুব কম, যে কালকে যাও আর একটা দিন থাকো, তো মা কালকে চলে যাবে রাতে, যদি এখন মা আজকে একাই চলে যেতে চেয়েছিলাম, সে না কালকে যাও না, শোন না দিদুন অনেক দিন থেকেছে, আবার আসবে, হ্যাঁ আবার আসবে, মামার নান্না করে দিতে হবে না, আর তোর জন্য মা চলে যাবে কালকে। আজকে যতটা পারি একটু গুছিয়ে রাখি, এখন বেরোবো বাজারে, মানে এমন কিছু কাজ আছে যেগুলো পাপানকে নিয়ে বাজারে গিয়ে করা সম্ভব হয় না, তো সেই কাজগুলো মোটামুটি একটু গুছিয়ে রাখি মা থাকতে থাকতে। তো চলো ব্লগটা আজকে শুরু করলাম, পুজোর দুদিন পরে আজকের দিনটা কীভাবে কাটে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে আজকের ব্লগটাও। সকালবেলায় এক দফা কমলা কেচেছে, তারপরে আমি আবার স্নান করার সময় বড় বালতির এক বালতি কেচে ওই ছাদে উঠেছি, উঠে দেখছি আবার ওই কমলা যেগুলো কেচেছিলো সেই আসন টাসনগুলো যেগুলো কালী পুজোয় আর কি ব্যবহার হয়েছিলো ওগুলো সবই কেচে দিয়েছিলো, ওগুলো দেখছি পড়ে পড়ে গেছে, হালকা শুকিয়েছে, তো মানে আলগা হয়ে গেছে, আর দড়ি ছিল না, যেহেতু প্যান্ডেল হয়েছিলো মাঝখানে দড়িগুলো সব খুলে রেখেছিলো। তো প্রদীপ বাড়িতে এসছে স্টোর থেকে, আমি বললাম আবার ডাকলাম আর কি ওকে, যে একটুখানি মানে ও সবই জাস্ট এসে জামা কাপড়গুলো আর কি চেঞ্জ করছিলো, তো আমি ডেকেছিও চলে এসছে, আমি যেখানে ভিডিও করছি সেটাও জানে না, তো ওই জন্য ওই রকম আর কি হাফ প্যান্ট পরেই চলে এসেছে, নাহলে কখনোই আসতো নরমভাবে হাফ প্যান্ট পরে। যাই হোক তোমরা কেউ কিছু মনে করো না। আর হচ্ছে এই যে দড়িটা আমাকে টাঙিয়ে দিল, আমি এখানে যে এই জামাকাপড়গুলো নেড়ে দিলাম, দিয়ে তারপরে রেডি হয়ে বেরোবো বাজারে। জামাকাপড় ও তোমার পাঞ্জাবিগুলো নেওয়া হলো না,
সাদাটা যেটা পরার করে মেয়ের উপর আছে নিয়েছিলাম না বন্ধুর পাপনের পাঞ্জাবিটা সবখানে আমার শাড়ি দিয়ে ভর্তি করেছে দেখো কোথায় আছে দাদু চোখটা দেখি আগে আসলো দাদু যে বলেছে চোখের ডাক্তার মানে ডাক্তারও বলেছে যে আমার থেকে আপনার চোখের পাওয়ার ভালো আছে এত পাওয়ার হয়ে গেছে চোখে এই জন্য আপনার পাঞ্জাবিটা কমলা কিছু দিয়েছে জামা কাপড় কিনতে যায় না খরচ হয় তার থেকে বেশি কাঁচাতে খরচ হয় এগারোশো কুড়ি টাকা কাঁচানোর বিল পকেটে আমার বিল এখনো দুটো আছে আরো রয়েছে মানে কদিন আগে এই পুজোর আগে কিছু মানে কাঁচাতে প্রচুর খরচ হয়েছে কিছু করার থাকে না এগুলো বাড়িতে কাঁচালে ভালো থাকে না এগুলো লন্ড্রি থেকে কাঁচালেই ভালো থাকে চলো এইবারে বাকি কাজগুলো হেলমেট বাজারে গেলে কি এখন তুমি বড় হয়ে গেছো জুতো এটা এটা হচ্ছে দিয়েছে মা মানে ওই বাড়ির মা আর কি প্রদীপের মা ঠাম্মি বাপানের ওই বাড়ি গেছিলাম একটু নিজে হাতে বানিয়ে দিয়েছে হ্যাঁ মা এইসব খুব ভালো বানায় যে বানিয়েছে চলো একটু পড়ো তো দেখি মানে মা নিজের জন্য একটা বানিয়েছে দিদির জন্য বানিয়েছে বাপানের জন্য আচ্ছা আচ্ছা খুলে নিয়ে পড়বে দেখি তো কেমন সুন্দর হয়েছে না ঠাম্মি বানিয়ে দিয়েছে তোমাকে কি সুন্দর জুতো বানিয়ে দিয়েছে ঠাম্মি বলো নাও কি সুন্দর বানিয়েছে ঠাম্মি পড়ে দেখো ঠাম্মি এটা ভিডিওতে দেখবে হ্যাঁ কেমন সুন্দর লাগছে তোমাকে আর একটা পড়াবো কি সুন্দর ফিটিংস হয়েছে তো ভালোই দেখো হাঁটো হেঁটে দেখাও তো কেমন সুন্দর হয়েছে ঠাম্মি তোমার মোজাটা আমি পরেছি আমি কদিন গেছিলাম হ্যাঁ ও একটা জিনিস কিনেছে ও দেখাচ্ছে দাঁড়া দরকারি কাজে গিয়েও কিনেছি মিক্সি বাটিটা ঠিক করতে দিয়ে আসলাম এগুলো সব ফল টল আছে আজকে একটা দারুণ ফল এনেছে এই ফলটা এখন খাবো এই রে আটাটাই তো দেওয়া হয়নি মাকে দিদি আসবে দিয়ে দিও না ঠিক আছে এখন আটাটাই দেওয়া হয়নি কত পড়লো হাজার টাকা কেজি এক পিসের দাম কত হলো 175-180 টাকা মতন হলো আর কি ঠিক আছে খেজুর বার করে দিয়েছো মায়ের জন্য তাহলে এখানে দুটো প্যাকেট কেন আমি দুটো এনেছি আমি একটা খাবার বার করে দেবো তোমাকে দাও ওর ভেতরে আছে দাও একটা খাবার আছে আমি বার করে দিদাও এই যে দরকারি জিনিস
রে সব ফেলে নষ্ট করে দেখো কি সুন্দর। ওই যদি আমার এগুলো হারিয়েছিস, দাঁড়া আমি একটা ক্লিপ খুঁজে পাই না, সব ক্লিপ গুলো হারিয়ে দেয়, খেলনার মধ্যে ঢুকিয়ে দেয়, আমি একটা ক্লিপ খুঁজে পাই না। এগুলো হাত দিবি না, এই এমন করে না, নো এগুলো হাত দেবে না, এগুলো মামমামের জিনিস, ওগুলো কি গেল বকবক করতে। এটা মামমামের ড্রেস, এটা স্কুল ড্রেস, এই কুর্তিটা পছন্দ হলে কুর্তিটা নিলাম, ভালো লাগছে না কুর্তিটা, বেশ সুন্দর, কালারটাও সুন্দর, ডিজাইনটাও সুন্দর, মানে আমার খুব ভালো লাগলো কুর্তিটা, মানে অন্য একজনকে দেখাচ্ছিলাম দিয়ে দোকান থেকে আর কি বেরিয়ে আসছিলাম, দিয়ে বললাম তাহলে আমি নিয়ে নিই এটা, এটা বেশ সুন্দর হয়েছে এই কুর্তিটা, পেছনটা এরকম। আরও কয়েকটা যেন অনলাইনে ড্রেস এসে পরে রয়েছে, সেই প্রায় এক সপ্তাহ হয়ে গেল সেই ড্রেসটা, তারপর আরও দু একটা রয়েছে, ওগুলো এখনও প্যাকেট খোলাই হয়নি জানো, ওগুলো পরে খুলবো। বর্ধমানে কারণ যেহেতু সামনে ওদের বিয়ে, ওদের বর্ধমানে প্রচুর কাজ থাকে, তো এবার আমাদেরকে ফোন করেছে যে যেতে হবে, কেনাকাটার ব্যাপার থাকে তো, তো সেজন্য আর কি সবাই মিলে, হ্যাঁ সবাই মিলে পছন্দ করে কিনলে কিন্তু একটা জিনিস ভালো হয় তাই না, তো আজকেও একটা বিয়ে ব্যাপারেই আসছে, তো এরপরে আবার ওদের সঙ্গে বেরোতে হবে, সেটা চেঞ্জ করবো না। দুপুরবেলায় ভাত খেয়েই বেরিয়ে গেছিলাম বাজারে, কোনো রেস্ট নিইনি, কিছু নিইনি, শরীরটা পুরো ক্লান্ত, চোখটা বুজে আসছে, এমনিতে তো বললাম কদিন ধরেই ক্লান্ত কি চলছে শরীরটা, মানে তার মধ্যেও ঠেলে গুজে তো চালাতেই হবে তাই না, কিছু তো করার নেই, সংসারের যাবতীয় যা প্রয়োজনীয় কাজ ঘরের বাইরের সব কাজই মেটাতে হবে। আর এইখানে আমি অ্যাভোকাডোটা কেটে নিচ্ছি, অ্যাভোকাডো খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও, অ্যাভোকাডোর আমার মনে হয় না সেরকম বিশাল কিছু টেস্ট আছে, যারা একটু মিষ্টি মিষ্টি টকটক জাতীয় ফল খেতে ভালোবাসে তাদের একেবারেই ভালো লাগবে না, কিন্তু আমার বেশ ভালো লাগে, কারণ আমি তো সেরকমভাবে মিষ্টি প্রিয় প্রেমী নই, আবার মানে যে একদম টক হতেই হবে, কোনো টেস্ট থাকতে হবে ওরকম কিছু ব্যাপার না, আমি আবার একটু হেলদি ব্যাপার হলে সেটাকে খুব ভালোবাসি, আর অ্যাভোকাডোটা বেশ হেলদি একটা ফ্রুট, আর যেটার মধ্যে না মানে মুখে দিলে একটা সেই কচি ডাফ খেলে যেরকম একটা টেস্ট আসে না, ওরকম টাইপের টেস্ট আসে, বেশ ভাল লাগে খেতে, খারাপ লাগে না। আর এই যে হচ্ছে দিদিভাই তো অন্য কিছু খায় না, সেটা তোমরা দেখেছোই, অন্য সময় যখন আমাদের বাড়িতে থাকে আমরা অনেক কিছু বানিয়ে খাই, দিদিভাইকে দিতে পারি না, কিন্তু এখন যেহেতু ফল কাটা হলো সেই জন্য দিদিভাই ফল খাবে, শুধু ফলটাই খায় আমাদের বাড়িতে, মানে আমাদের হাতের আর কিছুই খায় না, দিদিভাইও না আমার শাশুড়িও না, তো এই যে ফল খাবে, আর এদিকে পাপান কি দুষ্টুমি করেছে, ওকে চেষ্টা করলাম একটুকুর অ্যাভোকাডো খাওয়ানোর জন্য, তো কিছুতেই খেলো না, পাপানের একটা রোগ কি বলো তো, ও যে জিনিসটা খায় কন্টিনিউ ও সেটাই খাবে, মানে অচেনা কোনো কিছু দিলে না ও সহজে খাবে না, মুখেও দেবে না, আর কোনো অচেনা জিনিস না, ওকে নতুন করে খাওয়ানো অভ্যেস করাতে প্রচুর সময় লাগে, প্রচুর বুঝিয়ে টুঝিয়ে তারপরে ওকে খাওয়াতে হয়, এখানে সবাইকে এক টুকরো করে দিচ্ছে, রেড কালার, রেড ঠিক নয়, অরেঞ্জ অরেঞ্জ কালারের টমেটোর মতন দেখতে যে ফলটা, ওই ফলটা কিন্তু খেতে ভীষণ ভালো, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেছি, কিন্তু ফলটা খেতে খুবই মিষ্টি, প্রচণ্ডই মিষ্টি, অনেকটা পাকা পেঁপে টাইপের খেতে, বেশ ভালো, ফল টল খাওয়া হয়ে গেছে, তারপরে দাদু বললো যে আমি চাটা কিছু খাবো না, যেহেতু ফল খেয়েছে আর বয়স্ক মানুষ তো একটু বেছে খেতেই হয়, আর আমি আর প্রদীপ খাবো একটু গ্রিন টি আর মুড়ি, খেয়ে একটু বসবো, আর পৃথিরা ফোন করলেই আমরা বেরিয়ে যাব, মানে ওরা বর্ধমানে এসে ফোন করবে তখনই আমরা বেরোবো। ঠিক আছে, ওদের বিয়েতে আমাদের বেশি আনন্দ হচ্ছে না, সে তো হবেই, মানে যাদের বিয়ে হয় তার আশেপাশে যে প্রিয় মানুষগুলো থাকে তাদের অনেক বেশি আনন্দ হয়, মানে প্রতিদিন বাজারে যাওয়া, বিয়ের কেনাকাটা, বিয়ের কোনো জিনিস পছন্দ, বিয়ের কোনো কিছু ডিসিশন নেওয়া, মানে এটা ভালো হবে, ওটা খারাপ হবে, এটা করা ঠিক হবে না, এটা করলে ভালো হয়, মানে এই যে আলোচনা প্রত্যেক দিন বিয়ে নিয়ে চলছে, এখনো অনেক দিন পরে বিয়ে, তার মধ্যেও মানে এই যে বাকি দিনগুলো আলোচনার মধ্যে বা এই যে বিয়ে বিয়ে একটা তোরজোরের মধ্যে থাকবো না, আলাদাই মজা আলাদাই আনন্দ, তো এখন চলো যাই একটু বেরোচ্ছি আর কি, ওই যে বিয়ে বিয়ে একটা ব্যাপার চলে এসছে আমাদের মধ্যে,
আর আমি এখন খাচ্ছি কমলা লেবু, আমার কি খেতে ইচ্ছা করছে এখন, রাত্রিবেলায় ফল খেতে ইচ্ছা করছে সে আর বলার মতন। আমি এখন ভালো হয়ে গেছি, হাবিজাবি এমনিতে আমি হাবিজাবি খাবার কম খাই বলো, মানে আমার কাছে বলি বকা খাই হাবিজাবি খাওয়ার জন্য। হ্যাঁ, তারপরেও যেটুকু খাই তারপরেও সেটুকু আর একদম খেতে ভালো লাগছে না, শুধু ফল খেতে ভালো লাগছে। এখন বাজে রাত্রি 8:19, আমরা এখন বেরোচ্ছি কমলা লেবু, মানে কতটা বাজে ব্যাপার। মারাত্মক ঠান্ডা, দেখো পুরো কিরম ঘেমিয়ে হয়ে গেছে কুয়াশা।